হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এমএইচ এডুকেশন ল্যাব। তো তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে যে পিএসসি মিসলেনিয়াসের জন্য আমি তোমাদের টপিক ওয়াইজ আমি তোমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা কী পড়ব তোমরা অনেকেই বলেছিলে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের আমি যেটা সাজেস্ট করব যে তোমরা যদি ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিনটে মাস যদি তোমরা করে যাও, আই থিঙ্ক তোমরা সেখান থেকে অনেকগুলোই প্রশ্ন কমন পাওয়ার চান্স রয়েছে তোমাদের। তো এই তিনটে মাস আমাদের কিন্তু ভালোভাবে করে যেতে হবে। এবং আমি আগের একটা ভিডিও মনে হয় দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, তো সেখানে আমরা কিন্তু ফেব্রুয়ারি যে মাসটা, তো তার মনে হয় আমি মানে 15 দিন বা 18 দিন আমি মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট ডিসকাস করেছিলাম। তাও আমি একটা চেষ্টা করবো যে কমপ্লিট ফেব্রুয়ারির একটা ভিডিও যদি পসিবল হয় মানে প্রোভাইড করে দেওয়ার। তো দেখো, আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে জানুয়ারির মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমরা রেখেছি, যেগুলো এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্ট্যান্ট। আর আরেকটা কথা তোমাদের আমি দেখেছি যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলোকে সেরকম সাপোর্ট করো না বা সেরকম ভিউ আসে না। তো আমি তোমাদের একটা কথাই বলবো, তোমাদের যদি স্ট্রং করতে হয় প্রত্যেকটা টপিক, তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু ডেলি তোমাদের রেডি করতে হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা টপিক যেটা তোমরা যদি একবার যদি ফেলে রাখো, পরে কিন্তু সেটাকে ম্যানেজ করা বা মানে কমপ্লিট মাথায় রাখা সেটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তাও আমি চেষ্টা করছি তোমাদের জন্য যতটা ইজিভাবে, যতটা লুসিড ভাবে করা যায়, তো সেরকম আমি এটা প্রিপেয়ার করেছি, রেডি করেছি। তো তোমরা দেখো এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, অন্যান্য ভিডিওগুলোকে যেমন তোমরা সাপোর্ট করো। আচ্ছা, যেটা আমি বলি যে পিএসসি মিসলেনিয়াসের জন্য যে মানে কমপ্লিট একটা ইবুক যেটা 181 পেজে কমপ্লিট বাংলায় তোমরা বলেছিলে, তো এটাকে কমপ্লিট একটা রেডি করা হয়েছে। তো তোমরা যদি চাও কমেন্ট বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো। দেখো, তাহলে আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স January 2020 এখানে মেনশন করেছি। দেখো, প্রথম প্রশ্ন আমাদের প্রথম যেটা মাথায় রাখতে হবে কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তো সেটাকে আমরা কী করেছি, রিনেম করেছি, তার নামটাকে আমরা চেঞ্জ করেছি। তোমাদের বলছি তোমরা এগুলো কিন্তু খাতায় পরপর যেমন আমি লিখেছি এখানে তোমরা কিন্তু লিখে নাও যে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নামটাকে রিনেম করে বা চেঞ্জ করে সেটাকে কী করা হয়েছে, সেটা করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস। তো রেলওয়ে প্রোটেকশন রয়েছে, ফোর্সের পর আমরা যেহেতু একটা সার্ভিস যোগ করে দিচ্ছি এবং এখানে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস যেমন আগে ছিল, তো এখানে সার্ভিস কথাটা কিন্তু আমরা অ্যাড করছি। প্রথম প্রশ্ন গেল। নেক্সট দেখো বলছি কি ইন্ডিয়াস ফার্স্ট ইউনিভার্সিটি ফর ট্রান্সজেন্ডার কমিউনিটি, তো এই ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য প্রথম ইউনিভার্সিটি সেটা কোথায় গড়ে তোলা হয়েছে বা তো সেটা আমরা কী বলবো, আমরা বলবো কুশিনগর ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের যে কুশিনগর ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য ইউনিভার্সিটি হয়েছে। এবং ফার্স্ট যেগুলো হয় সেগুলো কিন্তু কারেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং তোমরা যদি পিএসসি মিসলেনিয়াসের ছাড়াও সেন্ট্রালে যে এসএসসি এখন সিজিএলের এক্সাম হচ্ছে, পিএসসি মিসলেনিয়াসের জন্য তো অবশ্যই ইম্পর্ট্যান্ট। সেন্ট্রাল যারা সিজিএল বা সিএইচএসএল যদি তোমরা দাও, তো সেগুলো কিন্তু এখন তোমরা যদি দেখো তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। তো একটা মানে টপিক বা একটা নাম্বারও কিন্তু তোমরা এখান থেকে মানে ছেড়ে আসবে না। নেক্সট দেখো বলছে কি যে আসাম গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড অভিনন্দন স্কিম, তাহলে তুমি যদি প্রশ্ন করে যে অভিনন্দন স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই উইচ গভর্নমেন্ট, আমরা বলবো কিন্তু আসাম গভর্নমেন্ট। এবার সেটা প্রশ্নটা করবো আসাম গভর্নমেন্ট কিসে এই যে অভিনন্দন স্কিমটা লঞ্চ করেছে সেটা কী রিলেটেড, তো এটা হচ্ছে এডুকেশনাল লোন বা এডুকেশন লোন সাবসিডারি স্কিম, এটা হচ্ছে পড়াশোনার ব্যাপারে যে লোন প্রোভাইড করা হচ্ছে। তো এবারে যদি প্রশ্ন করে যে মানে সেক্ষেত্রে কত অ্যামাউন্ট, এটা কিন্তু সেন্ট্রালের পরীক্ষা আমরা দেখবো যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো এখানে আমরা মাথায় রাখবো যে 50,000 আমাদের অ্যামাউন্ট কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো কী বলছি যে দ্য মোস্ট ফেমাস টিনেজার ইন দ্য ওয়ার্ল্ড, তো এই এই ধরনের যে মানে যে মানে দেখো মেনলি এখানে দিয়েছে কিন্তু ইউএন এটা দিয়েছে যে মানে আখ্যাটা দিয়েছে মোস্ট ফেমাস টিনেজার ইন দ্য ওয়ার্ল্ড বাই দ্য ইউএন ইন ইটস ডিকেড ইন রিভিউ রিপোর্ট। তো সেই অ্যাওয়ার্ড মানে সেই আখ্যাটা আমরা মানে ইউএন কাকে দিয়েছে, আমরা দিয়েছি হচ্ছে মালালা ইউসুফজাইকে, আমরা প্রত্যেকেই তাকে চিনি। আচ্ছা, নেক্সট দেখো বলছে কি অ্যাট প্রেজেন্ট আল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট টপিকটা থেকে। তো দেখো অ্যাট প্রেজেন্ট আয়ারল্যান্ড পিএম আমরা পিএম হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন, আমরা বলবো কি লিও ভারাদকর, তাই না, লিও ভারাদকর।
নেক্সট দেখো বলছি কি, আন্ধ্র ব্যাঙ্ক রিসিভস দ্য বেস্ট পারফর্মিং ব্যাঙ্ক অ্যাওয়ার্ড। দেখো আমি এখানে যেগুলো চুজ করেছি তোমরা দেখো, তোমরা যদি ডিফারেন্ট সাইট দেখো তো সেখানে মিনিমাম মানে এক মানে একটা মাসের মিনিমাম সেখানে 200 থেকে 250টা তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো সেখান থেকে আমি চেষ্টা করব যে এইটাতে একটা ফার্স্ট পার্টে আই থিঙ্ক 30+ কিছু আমি রেখেছি, এবং নেক্সট একটা পার্ট দেবো সেখানে কিন্তু তোমাদের মোটামুটি 80টা কি খুব বেশি হলে 85-এর মধ্যে আমি কিন্তু পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমপ্লিট করার চেষ্টা করবো। তোমরা বুঝতেই পারছো কতটা সাজেস্টিভ সেটা হবে। দেখো নেক্সট তাহলে কী বলছে, অন্ধ্র ব্যাঙ্ক রিসিভস দ্য পারফর্মিং দ্য বেস্ট পারফর্মিং ব্যাঙ্ক অ্যাওয়ার্ড। তো আমাদের যদি ব্যাঙ্কিং থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা বলবো হচ্ছে অন্ধ্র ব্যাঙ্ক। নেক্সট দেখো বলছে আদিত্য এল ওয়ান ইজ এ স্পেস ক্র্যাফ্ট মিশন টু স্টাডি দ্য সান, মানে কি যে সূর্যের যে মানে সমস্ত কিছু তার যে মানে তার অবস্থান বা সমস্ত কিছু সূর্যের মানে বোঝার জন্য, তো এটাকে তাহলে এই যে স্পেস ক্র্যাফ্টটা কে তৈরি করেছে, মেনলি তৈরি করেছে ইসরো এবং তার সাথে কী রয়েছে আরও ভ্যারিয়াস আদার রিসার্চ ইনস্টিটিউশন। তাহলে এখানে অপশানের মধ্যে কিন্তু ইসরোটা থাকবে কে তৈরি করেছে। নেক্সট দেখো বলছে কি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উইন্স বেস্ট মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাট দুবাই অ্যাট গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস। তো এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই অ্যাওয়ার্ডটার জন্য, তাহলে বেস্ট এখানে তোমাদের মেসির নাম দিয়ে দেবে বা অন্যান্য যারা যারা রয়েছে তাদের নাম দিয়ে দেবে, তার মধ্যে কিন্তু কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর জায়গাটা না মাথায় রাখবে অ্যাট দুবাই, এটা দুবাইতে হচ্ছে। নেক্সট দেখো সেবি, আমরা সবাই জানি যে সিকিউরিটিস পুরো নামটা আছে কিন্তু পরীক্ষায় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির পুরো নামটা কি, তো তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন সেটা হচ্ছে কিন্তু ববিতা রায়াদু। ওকে ববিতা রায়াদু কিন্তু সেবির আমাদের যদি বলি তো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দেখো, আমি এখানে স্টার যেগুলো দিয়ে রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কারণ বাকিগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট আমি স্টার, কিন্তু এইগুলো তোমাকে ছেড়ে গেলে চলবে না। বিনোদ কুমার যাদব বা ভিকে যাদব অ্যাজিউমস অফিস অ্যাজ দ্য রেলওয়ে বোর্ড চেয়ারম্যান। তাহলে রেলওয়ে বোর্ডের যদি আমরা বলি চেয়ারম্যান হিসাবে আমরা মানে কে অ্যাপয়েন্টেড হয়েছেন, তো আমরা বলবো হচ্ছে বিনোদ কুমার যাদব, তাই না, বিনোদ কুমার যাদব। নেক্সট দেখো নেক্সট বলছে কি যে ইসরো স্পেস রিসার্চ অর্গানাইজেশন এস্টাবলিশ দ্য সেকেন্ড লঞ্চ পোর্ট, যেটার নামটা হচ্ছে কি না থুটুকুড়ি ডিস্ট্রিক্ট ইন তামিলনাড়ু, এই জায়গাটার নামটা জাস্ট মাথায় রাখবে যে তামিলনাড়ু, টু লঞ্চ স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। তোমাদের প্রশ্নটা এইভাবে দেবে যে ইসরো তার সেকেন্ড লঞ্চ পোর্টটাকে কোথায় মানে লঞ্চ করেছে, তো আমরা অবভিয়াসলি আমরা বলবো কিন্তু তামিলনাড়ুতে, এবং ডিস্ট্রিক্টের নামটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে তোমরা। নেক্সট দেখো বলছি কি আরবিআই, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা যে আরবিআই কী করেছে, একটা অ্যাপ লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে মানি MANI, যেটা ফুল ফর্ম কি মোবাইল এডেড নোট আইডেন্টিফায়ার, কাদের জন্য, ভিজুয়ালি যারা চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য, টু আইডেন্টিফাই দ্য ডিনোমিনেশন অফ কারেন্সি, মানে কোনটা মানে কোনটা ডিনোমিনেশন কী, তো সেটাকে বোঝার জন্য একটা অ্যাপ লঞ্চ করেছে। সেটা কে করেছে, আরবিআই লঞ্চ করেছে, যাতে ভিজুয়ালি চ্যালেঞ্জ এটা মানে প্রপারলি বুঝতে পারে সেই ডিনোমিনেশন অফ দ্য কারেন্সি এটাকে। নেক্সট চলো নেক্সট বলছি কি দেখো বলছি কি যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন হ্যাজ ওপেন ফাস্ট সিল্ক প্রসেসিং প্লান্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবারও বলছি, যখন কিছু ফাস্ট হবে তখন কিন্তু আমাদের সেটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে গুজরাটে। গুজরাটে প্রথম মানে সিল্ক প্রসেসিং প্লান্টটা তৈরি হচ্ছে। নেক্সট দেখো বলছে কি দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন্ড মো উইথ ফ্লিপকার্ট, এটা এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কারণ হ্যাঁ তো এসএসসির জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে যে ফ্লিপকার্টের সাথে একটা কিন্তু জয়েন্ট মানে মো স্বাক্ষরিত হয়েছে, যেটা কি না সেলিং অফ প্রোডাক্টস মেড বাই ওমেন সেলফ হেল্প গ্রুপস, এবং কোন স্কিমের আন্ডারে, তো সেটা হচ্ছে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। ওকে তো এখানে হচ্ছে DAYNULM, তো এখানে দেখো এখানে যেটা মাথায় রাখতে হবে তোমার প্রশ্নটা করবে যে কার সাথে একটা মৌ সাইন করেছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এই সমস্ত প্রোডাক্টগুলোকে সেল করার জন্য, তো অবভিয়াসলি আমরা অ্যান্সার কিন্তু করবো ফ্লিপকার্ট, স্টার এখানে দেওয়া রয়েছে। নেক্সট দেখো বলছি কি দ্য 107th সেশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2020, তো সেটা তাহলে কোথায় হচ্ছে, তো সেখানে সেটা হচ্ছে হেল্ড অ্যাট ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস, সেটা হচ্ছে আমরা কী বলবো বেঙ্গালুরু বলবো।
ওকে, 107 সেশন, সেশনে কত নম্বর সেশন এটাকে মাথায় রাখতে হবে, এবং 2020 যেটা হবে সায়েন্স কংগ্রেস থেকে কিন্তু প্রশ্ন, পিএসসির খুব ফেভারিট একটা টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা আশা করতেই পারো। নেক্সট দেখো বলছি, মীরাবাই চানু হ্যাজ র্যাঙ্ক 8th ইন লেটেস্ট অলিম্পিক কোয়ালিফিকেশন র্যাঙ্কিং বাই ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন। তো মীরাবাই চানুর যদি বলি র্যাঙ্কিং অ্যাট প্রেজেন্ট কত, তো সেটাকে আমরা কত বলবো, আমরা 8 বলবো। তোমাদের চারটে অপশন দিয়ে দেবো, তার মধ্যে কারেক্ট হচ্ছে 8। ওকে, নেক্সট চলো বলছি কি যে 5th ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ, তো সেটা আমাদের প্রশ্ন করবে সেটা কোথায় হয়েছিল। সিম্পল প্রশ্ন, তার সিম্পল উত্তর লে লাদাখে হয়েছে। ওকে, নেক্সট চলো, মোস্ট ইম্পর্ট্যান্ট, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনগোরেটেড দ্য সিটিজ ফার্স্ট ফুল্লি অটোমেটেড কার পার্কিং টাওয়ার ফেসিলিটি অ্যাট গ্রিন পার্ক। যখনই আমি আবারও বলছি, যখনই কোনো কিছু ফার্স্ট ইনগোরেটেড বা ফার্স্ট স্টার্টেড যখন হবে, তখন কিন্তু সেগুলো আমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। তোমরা নিজেরাও এই নোটস বা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করতে পারো, কিন্তু আমি এগুলো একদম সাজেস্টিভভাবে রেডি করেছি, যেগুলো তোমাদের এক্সামে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পাবে। নেক্সট দেখো বলছি কি, সাইবার সেফ ওমেন ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চ বাই মহারাষ্ট্র গভর্নমেন্ট। তো মহারাষ্ট্র গভর্নমেন্ট কী করেছে, সাইবার সেফ ওমেন ইনিশিয়েটিভ, এটাকে কোন গভর্নমেন্ট প্রশ্ন দেবে, এটাকে কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে, আমরা কি কেরালা বলবো, মহারাষ্ট্র বলবো, ওয়েস্ট বেঙ্গল বলবো, অবভিয়াসলি আমরা কি অ্যান্সার করবো, মহারাষ্ট্র গভর্নমেন্ট। নেক্সট দেখো, নেক্সট এই প্রশ্নটা কিন্তু একটা কনফিউজিং, এরপরে আমি একটা টপিক আনবো যে খেলো ইন্ডিয়া গেমস, শুধুমাত্র বলছে খেলো ইন্ডিয়া গেমস 2020 হেল্ড ইন, তো এটা আমরা কী বলবো, আমরা বলবো হচ্ছে গুয়াহাটি, যেটা হচ্ছে অসম বলবো, তাই না। কিন্তু আমাদের যদি বলে আরেকটা প্রশ্ন এর পরে আসে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, এখানে জাস্ট একটা ইউনিভার্সিটি অ্যাড করে দেবে, সেটা আমি পরে ডিসকাস করছি। নেক্সট দেখো বলছি, দ্য এডিটর ইন চিফ অফ জাগরণ সঞ্জয় গুপ্তা মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাজ বিন অনার্ড উইথ লোকমান্য তিলক ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড। তো লোকমান্য তিলক ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড তাহলে কাকে দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে কিন্তু প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো, যেটা হচ্ছে পেয়েছেন হচ্ছে সঞ্জয় গুপ্তা। নেক্সট দেখো হচ্ছে কি না, পালাউ PALAU, তো পালাউ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু ব্যান সানস্ক্রিম অ্যাজ ইট ইজ হার্মফুল টু কোরালস অ্যান্ড সি লাইফ। মানে সমুদ্রের যে জীবের জন্য যেহেতু সেটা ক্ষতিকর, তো সেই জন্য প্রথম কান্ট্রি যেটা সানস্ক্রিমটাকে কমপ্লিটলি ব্যান করেছে। আচ্ছা, নেক্সট দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে ইম্পর্টেন্ট ডেজ, তো ওয়ার্ল্ড ব্রেল ডে আমাদের মাথায় রাখতেই হবে, এটা হচ্ছে 4th of January। নেক্সট দেখো বলছে কি যে, বলছি দামিনী হেল্পলাইন সার্ভিস ফর দ্য সেফটি অফ ওমেন প্যাসেঞ্জার্স লঞ্চ বাই উত্তরপ্রদেশ। তোমাদের প্রশ্ন দেবে যে এই যে দামিনী হেল্পলাইন সার্ভিস, এটাকে কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে, আমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা কোথায় দেবো, আমরা বলবো উত্তরপ্রদেশ, তাই না। নেক্সট চলো, নেক্সট দেখো বলছি কি যে লাই হারোবা ইজ এ রিচুয়ালিস্টিক ফেস্টিভ্যাল হেল্ড ইন ত্রিপুরা। জাস্ট প্রশ্ন দেবে যে লাই হারোবা এই ফেস্টিভ্যালটা কোথায় স্টার্ট হয়েছে, তো আমরা বলবো হচ্ছে ত্রিপুরা অ্যান্সার। সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রী কর্মচারী স্বাস্থ্য বীমা যোজনা, এখানে তাদের আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিম, আমরা নাম দেখেই বুঝতে পারছি। এটা স্টার্টেড বাই হুইচ গভর্নমেন্ট, এটা কিন্তু আমরা অবশ্যই অ্যান্সার করবো, হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, মাথায় আমাদের রাখতেই হবে। এবং হচ্ছে কি যে এটাতে কত অ্যামাউন্ট পাবে, এখানে হচ্ছে 5 লাখ। ওকে, এটাতে আমরা কী পাবো যে 5 লাখ অ্যানুয়ালি, ওকে, বাৎসরিকভাবে আমরা কিন্তু 5 লাখ অ্যামাউন্টটা আমরা এখানে পাবো। নেক্সট দেখো বলছি কি যে মানব ঠাক্কর হ্যাজ স্টপড দ্য লেটেস্ট ইন্টারন্যাশনাল টেবল টেনিস ফেডারেশন র্যাঙ্কিং অ্যান্ড হ্যাজ বিকাম ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইন দ্য আন্ডার 21 মেন সিঙ্গল ক্যাটাগরি। তো মানব ঠাক্করকে নামটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে কিন্তু টেবল টেনিস ফেডারেশনে যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, তো সেখানে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে আন্ডার 21 ক্যাটাগরিতে আমরা পাচ্ছি হচ্ছে মানব ঠাক্করকে। নেক্সট চলো বলছি, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা কোথায় হয়েছে 2020, হচ্ছে গুজরাটে হয়েছে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, আমি তোমাদের আগেরটা বলেছিলাম খেলো ইন্ডিয়া গেমস সিম্পল বলেছিলাম, তার অ্যান্সারটা হচ্ছে গুয়াহাটি অসম। তো এখানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি যখন বলবো, আমরা কিন্তু বলবো ভুবনেশ্বর উড়িষ্যা, তাই না, উড়িষ্যার ভুবনেশ্বরও কিন্তু আমরা অ্যান্সার করবো। নেক্সট প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, সেটাকে একটু মাথায় রাখো। দেখো বলছি কি ওয়ার্ল্ড হিন্দি ডে, কী বলছে ওয়ার্ল্ড হিন্দি ডে, তখন আমরা বলবো হচ্ছে 10th January। সিম্পল প্রশ্ন। নেক্সট যদি বলে ন্যাশনাল হিন্দি ডে, তোমরা কনফিউশন কিন্তু, আমি দেখো এই জায়গাটাতে আমাদের ডিফারেন্স হয়,
তোমরা যদি বোঝার জায়গাটা কিন্তু এখানটা ডিফারেন্স হবে। যদি বলে প্রশ্ন করলো তোমাদের ন্যাশনাল হিন্দিতে, আমরা কী করবো, 10 জানুয়ারি অ্যান্সার করবো? না, আমরা অ্যান্সার করবো 14 সেপ্টেম্বর। দুটো জিনিস মাথায় রাখ, এটা হচ্ছে ওয়ার্ল্ড, এটা হচ্ছে ন্যাশনাল, দুটো ডিফারেন্সটা বোঝো। নেক্সট দেখো বলছে কি যে নাসিম আল বাহার, তো নাসিম আল বাহারটা কি, এটা হচ্ছে একটা বাইল্যাটেরাল মেরিটাইম এক্সারসাইজ, এখান থেকে প্রত্যেকবারের প্রশ্ন কিন্তু তোমরা আসে। তো সেটা হচ্ছে কি ইন্ডিয়া এবং ওমানের মধ্যে হয়েছে, এবং যেটা কিন্তু 2020তে হচ্ছে মারমাগাঁও পোর্ট গোয়াতে হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা একটা বাইল্যাটেরাল মেরিটাইম এক্সারসাইজ, এটা ইন্ডিয়া এবং ওমানের মধ্যে হয়েছে, এবং যেটা হচ্ছে মারমাগাঁও পোর্ট গোয়াতে হয়েছে। নেক্সট দেখো এই প্রশ্নটা আই থিঙ্ক SSCতে CGL যে এক্সামটা হচ্ছে তাতে মনে হয় এই প্রশ্নটা এসছে, রিসেন্ট যে এক্সামটা হলো। তো এখানে প্রশ্ন দেবে যে তোমাকে কোন প্লেয়ার, কোন ইন্ডিয়ান প্লেয়ার পলি উমরিগার অ্যাওয়ার্ড পেয়েছেন ফর দ্য BCCI অ্যানুয়াল। এখানে কিন্তু তোমাদের, কারণ আমরা জানি যে বিরাট কোহলি কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তো তোমাদের এখানে কিন্তু কনফিউজ করানোর চেষ্টা করবে, কিন্তু তোমরা যখন রিসেন্ট বলবে তখন অবশ্যই আমরা কিন্তু বলবো জসপ্রীত বুমরা। নেক্সট দেখো, নেক্সট বলছে কি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2020 হেল্ডিং, তো আমরা কী বলবো, লখনউ, এটা হচ্ছে কোথায়, উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের লখনউতে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2020 এখানে কিন্তু হচ্ছে। নেক্সট দেখো বলছে কি কলকাতা পোর্ট ট্রাস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাকে রিনেম করা হয়েছে অ্যাজ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অন দ্য অকেশন অফ 150 ইয়ার্স অফ সেলিব্রেশন অফ কলকাতা পোর্ট ট্রাস্ট। তো কলকাতা পোর্ট ট্রাস্টের 150 ইয়ার সেলিব্রেশনের সময় তখন আমরা কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্টের নামটা আমি কিন্তু চেঞ্জ করে করছি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। ওকে নেক্সট চলো, বলছে কি যে মাইকেল লাস্ট, আজকে আমাদের রেখেছে 35-এর মধ্যে লাস্ট, তো মাইকেল দেবব্রত পাত্র হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি গভর্নর অফ RBI। তো তোমাদের যদি জিজ্ঞেস করে যে ডেপুটি গভর্নর, ওকে, ডেপুটি গভর্নর অফ RBI, তাহলে আমরা কী বলবো যে মাইকেল দেবব্রত পাত্র। তো দেখো এখানে আজকে আমাদের মানে কমপ্লিটটা হলো, এবং আমি তোমাদের যেমন সাজেস্টিভ যে 35+ করে যে আমি MCQ আনছি মোস্ট সাজেস্টিভ, তোমরা সেখানে লাইভ পেয়ে রিপ্লাই করছো, যথেষ্ট পজিটিভ আমি তোমাদের কাছে রেসপন্স পাই, এটা আমার খুবই ভালো লাগে, এবং তোমাদের পারফরমেন্সটাও আমি দেখি যে যথেষ্ট একটা পজিটিভ জায়গাতে তোমাদের রয়েছে। তো যাই হোক, সেটা তোমাদের আরও বেটার করার চেষ্টা করো। তোমরা কিন্তু, আমি তোমাদের যে টপিকগুলো বলেছি প্রত্যেক দিন তোমরা স্ট্যাটিক জিকের জন্য সময় দাও, ম্যাথসটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে প্র্যাকটিস করো, যাদের ম্যাথসটা স্ট্রং, তোমরা একদমই তোমরা ম্যাথসটাকে কিন্তু অ্যাভয়েড করো না, কারণ ম্যাথসের যে নম্বরটা ওটা একদম কমপ্লিট তোমরা কিন্তু তুলে আনতে পারো, ওটাই কিন্তু মানে মেন স্কোরিং জায়গা। ওকে, তো তার সাথে তোমরা কিন্তু সায়েন্সটার উপর, আমি যেমন তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম সেটা একবার অবশ্যই দেখে নিও, সায়েন্সে কোন কোন টপিকগুলো মানে দরকার, স্ট্র্যাটেজিকের যেমন তোমাদের স্পোর্টস পার্সন আমাদের মাথায় রাখতে হবে, বা কোনো কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং তার প্লেয়ার অ্যাসোসিয়েটের মাথায় রাখতে হবে, পার্ক স্টেডিয়াম থেকে মাথায় রাখতে হবে। তো স্ট্র্যাটেজিকের জন্য আরও কিছু আমি তোমাদের টপিক নেক্সট ভিডিওতে যদি পসিবল আমি বলার চেষ্টা করব। ওকে, আর তোমরা এই ভিডিওটাকে যথেষ্ট মানে দেখো এবং শেয়ার করো। ওকে, ভিডিওটাকে ভিউটা যেন একটা ম্যাটার করে, তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, তোমরা ভিডিওটাকে ভালো দেখো, লাইক করো, শেয়ার করো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।